আসসালামু আলাইকুম ওয়ার্ড স্কুল বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের ইডিয়াম মাইন্ডিং ইউর পিস অ্যান্ড কিউস মাইন্ডিং ইউর পিস অ্যান্ড কিউস ইডিয়ামটির অর্থ হচ্ছে কোনো ব্যাপারে সচেতন হওয়া সূক্ষ্মভাবে কোনো কিছুকে পর্যবেক্ষণ করা অর্থাৎ যা কিছু করা উচিত ঠিক সেটাই করা কোনো নিয়ম ভঙ্গ না করা এই ইডিয়ামটির উৎপত্তি স্থল ব্রিটেনে 1700 শতকে ব্রিটেনের পানশালা যখন পানীয় সার্ভ করা হতো তখন কাস্টমারদেরকে যেই পাত্রে পানীয় দেওয়া হতো কিছু পাত্রের পরিমাপ ছিল পাইন্টে কিছু পাত্রের পরিমাপ ছিল কোয়ার্টসে কোয়ার্টসের পরিমাণ পাইন্টসের চাইতে বেশি এজন্য যারা ক্রেতা তাদেরকে পানীয় দেবার সময় যারা পানীয় দিচ্ছেন বিক্রেতা তাদেরকে খেয়াল রাখতে হতো তাদেরকে কোন পরিমাপে কোন পাত্রে পানীয় দেওয়া হচ্ছে পাইন্টসে নাকি কোয়ার্টসে পাইন্টসের চাইতে কোয়ার্টসের পরিমাণটা বেশি আর পাইন্টস এবং কোয়ার্টসের যে পাত্র সে পাত্রের গায়ে পি এবং কিউ লেখা থাকতো অর্থাৎ পি এবং কিউ দেখে বিক্রেতাদের বুঝতে হতো কি পরিমাণ পানীয় বিক্রি করা হয়েছে অর্থাৎ বিক্রেতা যদি পিজ অ্যান্ড কিউজ এটাকে সঠিকভাবে খেয়াল না করেন তাহলে ক্রেতাদের কাছ থেকে সঠিক দাম নিতে পারবেন না এই জন্য যখন আমরা বলি মাইন্ডিং ইউর পিজ অ্যান্ড কিউজ এর অর্থ হচ্ছে কোনো একটা ব্যাপারে খুব সূক্ষ্মভাবে সচেতনভাবে পর্যবেক্ষণ করা এবং যেটা করা উচিত সেটাই করা এবার চলুন মাইন্ডিং ইউর পিজ অ্যান্ড কিউজ এই ডিএমপি দিয়ে একটি বাক্য তৈরি করা যাক Be sure to mind your P's and Q's when you visit your aunt this weekend. এই বাক্যটির অর্থ হচ্ছে তোমরা যখন তোমাদের খালার বাসায় এই উইকেন্ডে বা এই সপ্তাহে ছুটিতে যাবে তখন তোমাদেরকে সাবধান থাকতে হবে অর্থাৎ তোমাদের যেটা করা উচিত তোমরা সেটাই করবে এবার এই ডিএমটি দিয়ে আরেকটি বাক্য তৈরি করি দ্য মাদার রিমাইন্ডেড হার ইয়াং চিলড্রেন টু মাইন্ড দেয়ার P's and Q's when they went over to their friend's house for dinner. এর অর্থ হচ্ছে মা তার সন্তানদেরকে সাবধান করে দিলেন যখন তারা তাদের বন্ধুর বাসায় ডিনার বা রাত্রে খাবার খেতে যাচ্ছিল অর্থাৎ বন্ধুর বাসায় গিয়ে যেন ওরা সব কিছু ঠিক মতো মেনে চলে আশা করি মাইন্ড ইউর পিজ অ্যান্ড কিউজ এই জিমটা আপনাদের ইংরেজি কথা বলার ক্ষেত্রে কিংবা লেখার ক্ষেত্রে ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না আপনাদের সাথে আবারও দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ